আসসালামু আলাইকুম। পরের জনকে যুক্ত করি, রাহুল। রাহুল, আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। হ্যালো। রাহুল, হ্যাঁ, আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন, কথা বলেন। জি ভাই, আমার একটা প্রশ্ন হলো যে নবী যে কেয়ামতের আলামত বলছে, অনেকগুলো তো মিল আছে, যেরকম সৌদিতে স্বর্ণ পাওয়া যায়, উঁচু বিল্ডিং এর প্রতিযোগিতা হচ্ছে। কোনটা মিলা গেল ভাই, কোনটা মিলা গেল একটু? ও যে সৌদিতে যে স্বর্ণের পাহাড়, স্বর্ণের পাওয়া গেছে, মজুদ মক্কায়। স্বর্ণের মজুদ অনেক দেশে পাওয়া গেছে এখানে। না না, কেয়ামতের আগে আপনার ওই সৌদি মক্কাতে পাওয়া যাবে স্বর্ণ। তারপর দিবেন হচ্ছে গিয়ে মদিনায় কি পাওয়া গেছে সেটার লিঙ্কটাও দিবেন, নিউজ লিঙ্কটা দিবেন প্রাইভেট চ্যাটে। তারপর আমরা পাশাপাশি দুইটা রেখে মিলাই দেখবো কতটুকু কি মিলছে। কিন্তু এই ধরনের কথা তো খুবই সাধারণ কথা, এই ধরনের কথার তো কোনো আগা মাথা নাই। ঘটনা করতে পারে, এটা তো কোনো ভবিষ্যৎবাণী না। আচ্ছা, রোমানদেরকে হারানো হবে যুদ্ধে, তারপর সমস্ত পৃথিবীর সমস্ত যারা মানে শক্তিশালী দলগুলা ছিল, রাষ্ট্রগুলা ছিল, একসময় তাদের শক্তি কমে গেছে এবং একসময় তারা হয়ে গেছে। এটা খুবই মানে খুবই নর্মাল ব্যাপার, সারা পৃথিবীতে এটা যুগে যুগে এটাই হয়েছে। যেমন আমি যদি এখন বলি আমেরিকার একটা সময় কি ছিল, ব্রিটিশরা ছিল, ব্রিটিশরা প্রবল ক্ষমতাবান ছিল। ওই সময় অনেকেই বলছে ব্রিটিশরা এক সময় ব্রিটিশ সাম্রাজ্য আর থাকবে না, এই যে ব্রিটিশ সাম্রাজ্য এত বড় এটা আর থাকবে না। হ্যাঁ, এটা সত্য, কারণ ব্রিটিশ সাম্রাজ্য সব সাম্রাজ্য মানে কন্টিনিউয়াসলি অনেকদিন ধরে রান করতে পারে না। রোমান সাম্রাজ্য ছিল, তারপর তার আগে আরো সাম্রাজ্য ছিল, এখন এখন করছে আমেরিকা, সারা পৃথিবীতে ছড়ি ঘুরাইতেছে। আমেরিকার ইয়াও সবসময় থাকবে না, কিছুদিন পর চীন এবং ভারত মিল্লা তাদেরকে ইয়া করে দিবে, টেক্কা দিয়ে দিবে। এটা তো ভাই খুব সাধারণ কথা যে সমস্ত সাম্রাজ্যই কখনো সব চিরস্থায়ী হয় না, কিছুদিন পরে তারা দুর্বল হয়ে যায়। এটা তো কোনো এমন কোনো ভবিষ্যৎবাণী না ভাই। এটা তো আমি যদি বলি সূর্য পূর্ব সবসময় পূর্ব দিকে উঠবে আর সবসময় পশ্চিম দিকে অস্ত যাবে, এটা এটা তো কোনো ভবিষ্যৎবাণী হলো না, এটা তো সাধারণ কথা, সবাই জানে এগুলো। ভবিষ্যৎবাণীটা দেখেন তো, এই ভবিষ্যৎবাণীটা কি বলা আছে, নবী কি বলেছে, আমরা হাদিস সহই বলতেছি। হ্যাঁ বলেন তো, এই হাদিসে কি বলা আছে? মদিনা নগরীতে প্রবেশ করতে পারবে না মাসি দাজ্জাল বা মহামারী, করোনা তো ঠিকই ঢুকছে। আচ্ছা, তাহলে তো মানে নবীজির ভবিষ্যৎবাণী তো মিথ্যা অলরেডি হয়ে গেছে। আরো আছে, এরকম আরো আছে, নবী আরো বলছে যে এই দেখেন এই হাদিসটা পড়েন, আমি এবং কেমত প্রেরিত হয়েছি দুটির মধ্যে। রাবি বলেন এই সময় তিনি সাদাত ও মধ্যম আঙ্গুলি একত্রিত করেছেন। কই মানে, সে তো এত এত অল্প সময় বুঝাইতেই তো এটা করছে, তাই না? কিন্তু তা এত এখনো তো 1450 বছর হয়ে গেছে, এদেন কিয়ামত নিকটবর্তী হওয়া, 1450 বছর হয়ে গেছে, কিয়ামতের কোনো খবর নাই, কিয়ামত কই ভাই? আসলে তো ভাইয়া উনি তো পলিটিক্যাল প্লট চালাতো, ওই জন্য একটা ডুম স্টেজ শেয়ার হতে হয়, তাহলে এক করা যায় না সবাইকে। আচ্ছা, কথা আমি বুঝিনি আপনার কথা, ঠিক আছে, এই হাদিস মানে পড়েন তো ভাই। জিজ্ঞেস করলেন কিয়ামত কবে হবে, তার নিকট মোহাম্মদ নামক আনসারি বালক উপস্থিত ছিল, তিনি বললেন এই বালক যদি বেঁচে থাকে তবে সে বৃদ্ধ হওয়ার পূর্বে কেমত হয়ে যাবে। হাদিস সহি পরিচয় গেল না, ওই বালক নাই, আমি ওই বালক আর বেশি নাই। আচ্ছা, তাহলে তো কেমত এখন হয় নাই নাকি? না না, তা হয়নি। আমি তো যেটা বুঝিয়েছি যে যারা পলিটিক্যাল জুস্টে পলিটিক্স করে, মানে আপনার সাথে ফারাজ ভাইয়ের সাথে কিভাবে একটা এক আন্ডারে নিতে হবে, তখন আমার এগুলো আসলে বলতে হয় এই এগুলো হয়ে যাবে, এইটা হবে, তখন না হলে আন্ডারে আনা যায় না আপনাদেরকে কনসোলে। আপনারা যদি আমার কথা না শুনেন, এই যে নেকড়ে গুলার ছবি দিচ্ছেন এরা কিন্তু আশা পড়বে আমি চলে গেলে, সুতরাং আসেন আমার আন্ডারে, তখন তো আপনাদের আসলে আসতে হবে। আবার আমি কিরকম কুপাকুপি করি, কিছু না করে তো উপায় না,
7 তারিখ ভোট দিতে পারি না সেটাই বলতে পারি না, আর এটা তো আরো ভয়। আচ্ছা রাহুল সাহেব, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, যে মোহাম্মদ নিজে কবে মরবে, নিজের মৃত্যু কেমনে হবে, বিষ কায়দে মরবে কোথায় কোথায়, এরাই বেড়ায় মানে ঠিক 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 বুঝতে পারলো না, এটা দুনিয়ার ভবিষ্যৎ কি বলবে এই বেড়ায় বলেন তো ভাই। এই কথা বললে তো আসলে উত্তর নেই। ঠিক আছে, এখন এই মুমিনদের কাছে গিয়ে যখন জিজ্ঞেস করবেন এই হাদিস গুলোর কথা, তখন তারা ঘুরায় পেঁচায় দেখবেন কথার অর্থ চেঞ্জ চেঞ্জ করে এদিক সেদিক চিপা চাপা দিয়ে অর্থের ভিন্ন ভিন্ন অর্থ বের করে দেবে, একটা গোজামিল দিয়ে দিবে। আমার একটা কি ইয়া ছিল, পরামর্শ ছিল, যদি অনুমতি দিতেন। আচ্ছা বলেন, পরামর্শ যদি আমরা নেই আসলে বলেন শুনে দেখি। মানে আপনারা আসলে যেসব কথা বলেন, আমি যা পড়লাম, আমি তো ভাই আপনি যখন সামতি লিখতেন 2005-06 আমি তখন স্কুলে ছিলাম, তখন পড়তাম। তো এখন যেহেতু সাহসীতা আজকে আপনার সাথে কথা বলার, এতদিন জীবনে সাহস নেই, তো আপনাদের কথাগুলো অনেক কঠিন, মানে মানে কঠিন বলতে কি মানে অনেক উঁচু লেভেলের কথাবার্তা। আপনারা যদি টিকটক বা শর্ট ভিডিওদের মাধ্যমে বড় বড় ইনফরমেশন গুলো যদি ছোট করে নিয়ে আসতেন, খুব অল্পের মধ্যে যদি বলতেন সুন্দর মতো, মানে যেরকম বন্যা আপু আছেন ওনার কণ্ঠটা সুন্দর, মানে যারা যারা ভালো কথা বলতে পারে এরকম শর্ট টানতে পারলে তাহলে আরো বেশি ভাবে মানুষের মধ্যে ছড়িয়ে যেত। এখানে আপনারা বলেন সর্বোচ্চ চেষ্টা করেন, আমার কাছেও দলিল চান, মানে প্রমাণ ভিত্তিকে আসতে চান, কিন্তু বাংলাদেশে হলো ওই তুই আমার চিনস তুই আমার চিনস এইভাবে চলে। বা শর্টের মধ্যে লাল সবুজ সবুজ রঙের চুল, কমলা জুতা পরে লাভ চান, মানে অল্পের মধ্যে সাথে হবে, যেটা আমি বুঝি আপনারা যদি আপনাদের চেষ্টাটা ছড়াই দিতে চান, আর নাহলে আপনাদের চেষ্টার কোনো ঘাটতি নেই, কিন্তু আসলে ছড়াচ্ছে না তথ্যগুলা, এটাই আমি যেটা বুঝতে পারলাম এত পরে। ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, আপনারাই তো আমাদের এগুলাকে শেয়ার দেন না, মানে ইয়া করেন না, প্রচার করেন না, এই জন্যই তো মানে ছড়ায় না। তারপরে আবার মুমিনরা তো সারাদিন বৈশা রিপোর্ট করতেই থাকে, 24 ঘন্টা তারা চাকা চালায় দেয়, তাদের তারা কোনো আসলে ভাই একটা ফাঁকফোকর দেয় একটা কথা আপনি চিন্তা করে দেখেন, বাংলাদেশ পৃথিবীতে কোনো আসলে মুমিনই নেই। আপনি যাকে বলতেছেন, আপনাকে যে আমি বলবো জাহান্নামি, আমি তো একটু কোন ফাঁকে জাহান্নামি বসে আছে। কেউ যদি একটা পড়ে যে ব্যাংকের সুদের যে কোনাটা, এই কোনো হিসাবটা কি কেউ দিতে পারবে যে 70 প্রকারের গুণা, যে লিখবে যে দেখবে যে সাক্ষী থাকবে যে চুপ থাকবে সবাই চরিত্র, কেউ কি এটার হিসাবে পার করতে পারবে? তাই আমি যে আপনাকে বলবো জাহান্নামি, আমি কি হিসাবে জান্নাত থাকবো? ঠিক আছে, তাহলে আপনাকে বিদায় জানাই রাহুল ভাই। আচ্ছা, আমি ওনার কথা আর শুনতে পাচ্ছি না।